আমাদের ভাইভা সেশনের জন্য, ভাইভা সেশন ফর হিস্টোলজি। যারা যারা জয়েন করছো, কষ্ট করে একটু কমেন্টস করো যে স্পষ্ট তোমরা শুনতে পাচ্ছো কিনা, ভোকালটা ক্লিয়ার আছে কিনা। আমি কমেন্টস প্রথমে দেখতে পাই না, সবাই একটু কমেন্টস করো আর কমেন্টস করে বলো যে ভোকালটা ক্লিয়ার আছে কিনা, সবাই স্পষ্ট শুনতে পাচ্ছো কিনা। আমরা আজকে ভাইভারসেশন, আমরা গতদিন আমাদের সেল পর্যন্ত পুরোটাই শেষ হয়ে গিয়েছিল। আজকে হ্যাঁ, যারা যারা জয়েন করছো তারা একটু কমেন্টস করো যে ভোকালটা ক্লিয়ার আছে কিনা। তো আজকে আমরা যেটা ভাইভারসেশন, আচ্ছা ঠিক আছে, আমাদের আমার ভয়েসটা ক্লিয়ার আছে। তো আমাদের আজকে আমি যে চারটা বেসিক টিস্যু নিয়ে আমি কথা বলবো, আমাদের ভাইভাতে কোন জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, সবাই একটু জয়েন করো। আর যারা ক্লাসটা এখন করতে পারছো না, তারা পরবর্তীতে লাইভটা রেকর্ডেড থাকবে, সবাই দেখে নিবা। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে শুরু করব হচ্ছে ইপিথেলিয়াল টিস্যু নিয়ে। ইপিথেলিয়াল টিস্যুর প্রশ্নগুলো এমনভাবে আসে যে তোমার, ওকে থ্যাংক ইউ যারা কমেন্টস করছো, ইপিথেলিয়াল টিস্যুর প্রশ্নগুলো যেভাবে আসে সেগুলো আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ইপিথেলিয়াল টিস্যুর টপিকসগুলো উল্লেখ থাকবে। হ্যাঁ, তোমরা যে কার্ডটা তুলবে পরীক্ষার সময়, তোমরা যে কার্ডটা তুলবে সেই কার্ডের মধ্যে শুধুমাত্র টপিকসটা লেখা থাকবে যে কোন টপিকসের উপরে আমরা প্রশ্ন করব। কোনো স্পেসিফিক মানে আমাদের কোশ্চেন, যে তোমার টাইপ অফ যে কোশ্চেন আমরা যেমন এসিকিউতে পাই, এরকম কিন্তু কোনো স্পেসিফিক কোশ্চেন থাকবে না, শুধুমাত্র টপিকসটা থাকবে। আচ্ছা, তাহলে আমরা যখন এপিথেলিয়াল টিস্যু পড়বো, আমাদের ফার্স্টেই যেটা জিজ্ঞেস করবে যে এপিথেলিয়াল টিস্যুর ক্যারেক্টারিস্টিক্সটা, এটা খুবই ইম্পর্টেন্ট। সবাই যারা যারা জয়েন করছো তারা সামনে একটা খাতা কলম রাখবা, যেন ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো ওগুলো তোমরা লিখে ফেলতে পারো। আচ্ছা, এখানে তোমার এপিথেলিয়াল টিস্যুর ক্ষেত্রে যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে যে এপিথেলিয়াল টিস্যুর যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, মানে বিকজ অফ এটার সাথে কিন্তু আমরা পার্থক্যটাও বুঝে যাই। যেমন হচ্ছে তোমার এপিথেলিয়াল টিস্যুর ক্ষেত্রে কিন্তু সেলটা বেশি থাকবে, আর তাদের এক্সট্রা সেলুলার যে ম্যাট্রিক্স সেটা কিন্তু কম থাকবে, আর তুলনামূলক কানেকটিভ টিস্যুর থেকে। আর কানেকটিভ টিস্যু কিন্তু এক্সট্রা সেলুলার যে ম্যাট্রিক্সটা থাকে সেটা কিন্তু অনেক বেশি পরিমাণে থাকবে। আর আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে এপিথেলিয়াল টিস্যুটা কিন্তু অ্যাভাসকুলার, এপিথেলিয়াল টিস্যুটা হচ্ছে অ্যাভাসকুলার। তা যেহেতু এদের কোনো নিজস্ব কোনো ব্লাড সাপ্লাই সে পাচ্ছে না, তাহলে তারা নিউট্রিশনটা কোথা থেকে পাচ্ছে, আন্ডারলাইন যে ক্যাপিলারিসগুলো আছে সেই ক্যাপিলারিস থেকে সে নিউট্রিশনটা গেইন করছে। তাহলে আমাদের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আমরা এমন কিছু কতগুলো পয়েন্টস দিব যেগুলো হচ্ছে এপিথেলিয়াল টিস্যুর জন্য খুবই স্পেসিফিক। এই ভাইবার ক্ষেত্রে তোমরা যেটা খেয়াল করবা সেটা হচ্ছে যে আমি যখন অ্যান্সারটা দিব, তো আমার অ্যান্সারটা হবে জাস্ট মোস্ট স্পেসিফিক। এত মনে করো যে যেই পয়েন্টসগুলো দিয়ে আমার এপিথেলিয়াল টিস্যুটা আমি ডিসক্রাইব করতে পারবো পার্থক্য সহ, সেগুলোই কেবলমাত্র আমি সেখানে উল্লেখ করব। বিকজ অফ এত বেশি শোনার মতো আসলে দেখা যায় যে ওই সময়টা ধৈর্যটা কেউ থাকে না, অনেকেই কিন্তু এত বেশি জিজ্ঞেস করে না। তো আমরা শুধু স্পেসিফিক যে অ্যান্সারটা সেই অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে ফাংশানে। ফাংশানটা অনেকেই জিজ্ঞেস করে, অনেকেই জিজ্ঞেস করে না। আর ইপিথেলিয়াল টিস্যুর মেইন ফাংশানটা কিন্তু হচ্ছে প্রোটেকশান। হ্যাঁ, প্রোটেকশান, সে প্রোটেকশান করে, সিক্রেশন করে, অ্যাবজর্পশন করে, কিন্তু মেইন ফাংশান হচ্ছে প্রোটেকশান। তার প্রোটেকশানটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফাংশান ইপিথেলিয়াল টিস্যুর জন্য। তারপরে আমি এটার সাথে আমি ইম্পর্টেন্স রেখে, মানে সরি, এটার সাথে আমি কন্টিনিউয়েশন রেখে আমি তারপরে যে প্রশ্নটা করি সেটা হচ্ছে যে বেজমেন্ট মেমব্রেনটা কী। কারণ যে কোনো টিস্যুর ক্ষেত্রে আমাদের বেজমেন্ট মেমব্রেনটা খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, বেজমেন্ট মেমব্রেনটা আমরা জিজ্ঞেস করি। তো বেজমেন্ট মেমব্রেনটা আমরা জিজ্ঞেস করব যে বেজমেন্ট মেমব্রেনটা কী জিনিস। তো এখানে কিন্তু বেজমেন্ট মেমব্রেনটা যখন তোমরা বলবা, তখন কিন্তু বেজমেন্ট মেমব্রেনের যে মানে তোমার প্রিলিমিনারি যে ধারণাটা সেটা একটু দিয়ে নিতে হবে, যে এটা আসলে সেই জিনিসটা যেটার উপরে টিস্যুগুলো বসে থাকে, রেস্ট করতে পারে, ঠিক আছে। তারপরে তুমি এটার স্ট্রাকচারে যাবা। এরপরে হচ্ছে বেজমেন্ট মেমব্রেনের ফাংশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তারপরে আমি চলে যাবো হচ্ছে ক্লাসিফিকেশনে। ক্লাসিফিকেশনটা আমি এত বেশি দীর্ঘায়িত করবো না, কারণ আমি ক্লাসিফিকেশনটা আমার লেকচারে একদম কমপ্লিটলি দিয়ে দিয়েছি। তোমরা ক্লাসিফিকেশনটা ঠিক এভাবেই বলবা,
বাট যদি তোমাকে মেনশন করে দেয় তখন কেবলমাত্র তুমি স্পেসিফিকভাবে ক্লাসিফিকেশনটা করবা। আর স্টার্টিংটাই কিন্তু হবে যে এপিথেলিয়াল টিস্যুকে আমরা ফার্স্টে দুইটা হেডিংয়ে ভাগ করি, সেটা হচ্ছে তোমার যে কাভারিং এপিথেলিয়াম আর একটা হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। আচ্ছা, এই হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন। আমি আর এখানে কোনো কিছু আর আলাদা করে বলবো না, কারণ এগুলো অনেক টাইম কনজিউমিং। প্রত্যেকটা এক্সাম, প্রত্যেকটা ক্লাসিফিকেশনের এক্সাম্পল মাস্ট মাস্ট অ্যান্ড মাস্ট অ্যান্ড মাস্ট। সো আমরা প্রত্যেকটা ক্লাসিফিকেশন করব, প্লাস হচ্ছে এটার সাথে যে আমাদের এক্সাম্পলগুলো থাকে সেই এক্সাম্পলগুলো আমরা পড়ে ফেলবো। এখন আসো যে তুমি কোন কিছু এপিথেলিয়াল টিস্যু আছে যেগুলো আমাদেরকে একটু ডিটেলস পড়া লাগবে, কারণ এগুলো শর্ট নোট হিসেবেও আসে। তো আমরা সেই দিকে খেয়াল রাখবো হচ্ছে যেমন সিউডোস্ট্রেটিফাইড এপিথেলিয়াম, ঠিক আছে, সিউডোস্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম। তো সিউডোস্ট্রেটিফাইডটা আমরা কেন বলি, কেন আমরা সিউডো বলি, এখানে আসলে কি হয়, লেয়ারটা কিন্তু তোমার সিঙ্গেল লেয়ারই থাকে, ঠিক আছে, লেয়ার কিন্তু সিঙ্গেল লেয়ারই থাকবে, বাট সেলের শেপ, সেলের সাইজ হচ্ছে বিভিন্ন রকম। তো এক একটা সেল যখন বিভিন্ন রকমের শেপ হবে, সাইজ হবে, তখন তাদের নিউক্লিয়াসগুলো কি হবে, একই অবস্থানে কিন্তু থাকবে না। তখন তুমি যখন আন্ডার মাইক্রোস্কোপের নিচে তুমি এই সেলটাকে দেখবা, এই এপিথেলিয়ামটাকে দেখবা, তখন তোমার মনে হবে যে অনেকগুলো লেয়ার। তো সে কিন্তু একটা মানে তোমার সিউডো, মানে একটা মিথ্যা ইমপ্রেশন তৈরি করে যে সে হচ্ছে অনেকগুলো লেয়ার, আসলে কিন্তু তা না। তো এই জন্য আমরা এটাকে সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম বলি, মানে সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম বলি, ঠিক আছে। তারপর হচ্ছে এটার হচ্ছে এক্সাম্পলগুলো, মানে যেটা এক্সাম্পল হিসেবেও আসে, কখনো কখনো ডিস্ট্রিবিউশন হিসেবেও এভাবেও আসে পরীক্ষায়। আমরা সরাসরি বলি যে এক্সাম্পল বলো কোথায় কোথায় থাকে, দুই একটা জায়গার নাম বলো, এভাবে আমরা প্রশ্নটা করি। তারপরে তোমরা আরেকটা যেটা স্পেসিফিক করবা যে কেরাটিনাইজড আর নন কেরাটিনাইজড এপিথেলিয়াম, ঠিক আছে, কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম আর নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এই ক্ষেত্রেও আমরা জিজ্ঞেস করি যে তোমার এগুলো কোথায় কোথায় থাকে, আর কেরাটিনাইজ যেখানে কেরাটিনাইডস থাকবে, যেসব এপিথেলিয়াম যেসব জায়গায় কেরাটিনাইজ এপিথেলিয়ামগুলো থাকে সেসব জায়গাগুলো কিন্তু ড্রাই হয়, ঠিক আছে। আর যেগুলোতে হচ্ছে তোমার কেরাটিনাইজ থাকে না সেসব হচ্ছে ময়েস্ট এরিয়া। তা দেখো যেসব জায়গা আসলে আমাদের ময়েস্ট থাকার দরকার সেসব জায়গাগুলো কিন্তু নন কেরাটিনাইজড, ঠিক আছে। আচ্ছা, তারপরে করবা হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। ট্রানজিশনাল এপিথেলিয়ামটা হচ্ছে একদম সুন্দর করে যে কয়টা লেয়ারে থাকে আর কোন লেয়ারে কীরকম আমরা সেল পাবো, এই এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ট্রানজিশনাল এপিথেলিয়ামে উল্লেখ করতে হবে, এবং আমরা এভাবেই প্রশ্নটা জিজ্ঞেস করি। যেমন তোমার এটা তো হচ্ছে তুমি ডিস্টেন্ডেড অবস্থায় একরকমের দেখতে পাবা, তারপর হচ্ছে তোমার যখন এটা রিল্যাক্স অবস্থায় থাকবে তখন তুমি একরকম দেখতে পাবা। এগুলো বেসিক্যালি আমাদের ইউরিনারি সিস্টেমের লাইনিং এপিথেলিয়ামটাই হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম, সেই জন্য কিন্তু একে ইউরোথেলিয়ামও বলা হয়, একে কিন্তু ইউরোথেলিয়ামও বলা হয়। তাহলে ট্রানজিশনাল এপিথেলিয়ামের সুপারফিশিয়ালি যে সেলগুলো থাকে সেগুলোর তোমার শেপটা থাকবে হচ্ছে ডোম শেপ, সেগুলোর শেপটা থাকে হচ্ছে ডোম শেপ অথবা আমব্রেলা শেপ, ঠিক আছে, আমব্রেলা শেপ। এখান থেকে তোমার আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যেটা আমরা এক্সপ্লেইন করতে বলি। এটা কিন্তু এক্সপ্লেইন, যেমন কিছু প্রশ্ন থাকে এক্সপ্লেইন অ্যানাটমিক্যালি, এক্সপ্লেইন হিস্টোলজিক্যালি অর ডেভেলপমেন্টালি, এই প্রশ্নগুলো কিন্তু যেরকম তোমার ভাইভাতে ইম্পর্টেন্ট সেরকম কিন্তু এই এক্সপ্লানেটরি যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু তোমাদের ভাইভাতেও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ ক্লিনিক্যাল প্রশ্নগুলো করতে সবাই খুব পছন্দ করে, ঠিক আছে, এগুলো খুব করতে খুব পছন্দ করে এবং এগুলো তোমাদের মাস্ট হ্যাভ দিবেই, একটা না একটা তোমাকে করবেই। তো ট্রানজিশনাল এপিথেলিয়ামের আমাদের একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে ট্রানজিশনাল এপিথেলিয়াম ইট প্রিভেন্টস রি অ্যাবজর্পশন। এটা আমি কেন কীভাবে বল, মানে কেন আমরা এটার অ্যান্সারটা কী দিব, এটা তোমরা যদি তোমাদের কোনো প্রশ্নের মধ্যে যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে তোমরা অবশ্যই আমার লেকচারটা দেখে নিবা। সবগুলো লেকচার, এই চারটা বেসিকটি শুরু করে যতগুলো লেকচার আছে সবগুলো ইউটিউবে অলরেডি এটা পাবলিশ করে দেওয়া হয়েছে, আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা ওখান থেকে আমার এই এই যে প্রশ্নটার অ্যান্সারটা আমি ওখানে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, ওটা একটু দেখে নিবা যদি কারো এটা বুঝতে কোনো সমস্যা হয়। আমি কথা কথা আরেকটা জিনিস আমি আসলে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় কিন্তু জিজ্ঞেস করি যে সিম্পল দেখো স্কোয়ামাস এপিথেলিয়াম, হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা কোনগুলোকে এন্ডোথেলিয়াম বলবো, কোনগুলোকে মেসোথেলিয়াম বলবো। ব্লাড ভেসেলসের যে লাইনিংটা থাকে সেটা কিন্তু অবশ্যই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, তাহলে ব্লাড ভেসেলসের যে লাইনিংটা থাকে সেটাকে আমরা তখন বলবো যে মেসোথেলিয়াম,
ঠিক আছে, সরি এন্ডোথেলিয়াম। আর যেটা হচ্ছে তোমার কোনো ক্যাভিটিকে যখন লাইন করে থাকবে, যেমন মনে করো যে প্লোরা, পেরিকার্ডিয়াম অথবা পেরিটোনিয়াম, এগুলোর লাইনিংও কিন্তু সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, কিন্তু সেই ক্ষেত্রে আমরা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামটাকে আমরা নাম দিয়েছি মেসোথেলিয়াম, সেখানে আমরা সেটাকে বলছি মেসোথেলিয়াম। তাহলে এন্ডোথেলিয়াম কি জিনিস, মেসোথেলিয়াম কি জিনিস, এটা কিন্তু আমরা অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করব পরীক্ষার সময়। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের এপিথেলিয়াল টিস্যু। তারপরে তোমাদের হচ্ছে এপিথেলিয়াল টিস্যুর পরে আমরা চলে যাবো হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। হ্যাঁ, গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামের ক্ষেত্রে আমাদের আরেকটা যেটা প্রশ্ন হয় সেটা হচ্ছে যে তোমার গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম গ্ল্যান্ড কাকে বলে, এটা অনেকেই জিজ্ঞেস করে যে হোয়াট ইজ গ্ল্যান্ড, গ্ল্যান্ডের সংজ্ঞাটা পড়ে নিও। আরেকটা হচ্ছে যে গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামের ক্লাসিফিকেশন, এটা তো তোমরা সবাই পড়ো এবং জানো, এটা সবারই মোটামুটি তটস্থ মুখস্থ হয়ে থাকে। তাহলে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, আর গ্ল্যান্ডের কিন্তু বেসিক্যালি আমাদের ফাংশনাল যে পার্টটা, মানে যেটা প্যারেনকাইমা এবং এর থাকে কিছু সাপোর্টিভ পার্ট। তাহলে প্যারেনকাইমাতে যেসব থাকে, একটা হচ্ছে সিক্রেটরি পোর্শন, আরেকটা থাকে হচ্ছে ডাক্টার সিস্টেম, এগুলো হচ্ছে আমাদের প্যারেনকাইমার অংশ। সাপোর্টিং পার্টে একটা ক্যাপসুল থাকবে এবং ক্যাপসুলগুলোর ভিতরে কানেক্টিভ টিস্যু সেপটা থাকে, এগুলো হচ্ছে আমাদের স্ট্রোমার পার্ট। স্ট্রোমা জিনিসটা হচ্ছে যে স্টেই একটা যে কোনো একটা অর্গানের স্ট্রোমা বলতে আমরা সেই সব স্ট্রাকচারকে বুঝি যেগুলো হচ্ছে আমাদের সাপোর্টিং স্ট্রাকচার হিসেবে কাজ করে, সেগুলো হচ্ছে স্ট্রোমা। আর একটা যে কোনো একটা অর্গানের যে জিনিসটা তোমার মেইন ফাংশন করছে সেটাকে আমরা তখন বলি হচ্ছে প্যারেনকাইমা। তো হিস্টোলজিতে কিন্তু তোমার প্যারেনকাইমা কাকে বলে, স্ট্রোমা কাকে বলে, এগুলো আমাদের খুব কমন কিছু প্রশ্ন। আচ্ছা, তারপরে তোমরা ক্লাসিফিকেশনটা সুন্দর করে পড়ে ফেলবা। গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যদি মনে হয় যে আমাদের কনফিউশন হচ্ছে, তাহলে অবশ্যই তোমরা লেকচারটা দেখে নিতে পারো। আচ্ছা, এখানে আমি একটা জিনিস তোমাদেরকে একটু বেশি করে হাইলাইট করব, সেটা হচ্ছে ক্লাসিফাই গ্ল্যান্ড অ্যাকর্ডিং টু দ্য মোড অফ সিক্রেশন, অ্যাকর্ডিং টু দ্য মোড অফ সিক্রেশন। এটা কিন্তু আমরা ক্লাসিফাই এক্সোক্রাইন গ্ল্যান্ড অ্যাকর্ডিং টু দ্য মোড অফ সিক্রেশন। এখানে তিনটা যে আমাদের ক্লাসিফিকেশন আছে, যেমন হচ্ছে মেরোক্রাইন, হলোক্রাইন আর হচ্ছে তোমার অ্যাপোক্রাইন, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং ভাইভার সময়ে এগুলো আমরা খুব জিজ্ঞেস করি। হ্যাঁ, যে অ্যাপোক্রাইন, হলোক্রাইন, মেরোক্রাইন এগুলো কীভাবে হয়, তোমরা একটু সুন্দর করে ছোটো ছোটো ওয়ার্ডে বুঝাই দিবা যে কোনটার সময় তোমার কোনটা এক্সোসাইটোসিসের মাধ্যমে তোমার সিক্রেটরি প্রোডাক্টটা রিলিজ করছে এবং কখন গ্ল্যান্ডের যখন কোনো মানে সে যখন কোনো কিছু রিলিজ করে, গ্ল্যান্ড তো অবশ্যই যে কোনো কিছু তার সিক্রেশনটা রিলিজ করবে, রিলিজ করার সময় তার স্ট্রাকচারটা যদি পুরোপুরি ডিসরাপশন হয়ে যায় তখন সেটাকে আমরা কী ধরনের সিক্রেশন বলবো, আর কখন হচ্ছে শুধুমাত্র তার এপিক্যাল সাইটোপ্লাজমের কিছু অংশ নিয়ে সিক্রেশনটা বের হবে, এটাকে আমরা কী ধরনের সিক্রেশন বলি, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে গবলেট সেল। হ্যাঁ, গবলেট সেল আসে কারণ এটা হচ্ছে আমাদের একটা ইউনিসেলুলার সেল, এটাই হচ্ছে আমাদের একমাত্র ইউনিসেলুলার একটা গ্ল্যান্ড, যেটা হচ্ছে গবলেট সেল। তাহলে গবলেট সেলের অনেক সময় আমরা এটাকে একটু ডিটেলস পড়াই, তোমাদের অসুবিধা নেই, আমি যখন সিস্টেমিক হিস্টোলজিটা শুরু করবো সেখানে আমি গবলেট সেল সম্পর্কে বলবো। গবলেট সেলটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আরেকটা এখানে আমাদের ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হচ্ছে যে সেরাস এসিনাই আর মিউকাস এসিনাই, মিউকাস এসিনাই ভার্সেস সেরাস এসিনাইয়ের মধ্যে পার্থক্য। আর এক্সোক্রাইন এন্ডোক্রাইন গ্ল্যান্ডের পার্থক্যটাও আমরা জিজ্ঞেস করি। এরপরে চলে যাবো হচ্ছে তোমার ইন্টারসেলুলার অ্যাডহেশন অর জাংশন। হ্যাঁ, ইন্টারসেলুলার অ্যাডহেশন, এটা পুরো ডিটেলস আমি ক্লাস নিয়েছি, তোমরা এখান থেকে দেখে নিবা যে অ্যান্সারগুলো কীভাবে করবা। এটা একদম আমরা খুবই মানে তোমাদের লেভেলে এগুলো থেকে খুব একটা মানে তেমন কোনো কঠিন প্রশ্ন করা হয় না, এখান থেকে শুধুমাত্র আমরা তোমাদের বেসিকটা দেখি যে তোমরা জিনিসগুলো জানো কি না। যেমন তোমার টাইট জাংশন, টাইট জাংশনের মধ্যে জনল অক্লুডেন্স আছে, ম্যাকুলা অক্লুডেন্স আছে, তারপর অ্যাডহেরিং জাংশন, অ্যাডহেরিং জাংশনের মধ্যে জনলা অ্যাডহেরেন্স, তারপর সেখানে ডেসমোজোম আছে, হেমি ডেসমোজোম আছে, আরেকটা থাকে হচ্ছে আমাদের কানেক্টিং জাংশন যেটাকে আমরা বলতেছি গ্যাপ জাংশন, ঠিক আছে। এটার যে ছোটো ছোটো যে স্ট্রাকচার কীভাবে পড়বা এবং এটার ডিস্ট্রিবিউশন কোথায় কোথায় আমার লেকচারে ডিটেলস দেওয়া আছে। যদি কারো কোনো কোয়েরি থাকে, যদি মনে হয় যে প্রশ্ন মানে এগুলো নিয়ে খুব একটা একটু সমস্যায় পড়ছে, আমার লেকচারটা জাস্ট একটু গো থ্রু করো, ওখানে একদম টু দ্য পয়েন্টে সবগুলো জিনিসের অ্যান্সারই দেওয়া আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো, যখন তোমরা এগুলো বলবা তখন কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে যে ঠিক বেজাল লেমিনার উপরে কোন জাংশনটা থাকে। বেজাল লেমিনার উপরেই থাকে কিন্তু হেমিডেসমোসোম, বেজাল লেমিনার ঠিক উপরেই থাকে কিন্তু হেমিডেসমোসোম, এটা কিন্তু খেয়াল রাখো।
তারপরে হচ্ছে যে সেল সার্ফেস মডিফিকেশন, সেল সার্ফেস মডিফিকেশন কী কী এবং একটার সাথে আরেকটার কম্প্যারিজন আমরা জিজ্ঞেস করি, একটার সাথে আরেকটার কম্প্যারিজনগুলো আমরা জানতে চাইব। আর যেমন হচ্ছে তোমার সিলিয়া কী দিয়ে তৈরি, মাইক্রোভিলার মধ্যে কী থাকে, সিলিয়ার মধ্যে কী থাকে, এগুলো আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে ভিতরের যে প্রোটিনটার নাম তোমরা বলতে পারছো কি না। আর ডিস্ট্রিবিউশন তো আমি আগে বলেছি যেগুলো ডিস্ট্রিবিউশন জিজ্ঞেস করি, এবং তোমার সিলিয়া, ফ্লাজেলা, তারপর হচ্ছে মাইক্রোভিলাই, ভিলাই, এগুলোর পার্থক্য কিন্তু অলওয়েজ খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, অলওয়েজ খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের সবসময় পড়তে হয়। দিস কোয়েশ্চনস আর বোথ ইম্পর্টেন্ট ফর আওয়ার ভাইভা অ্যান্ড অলসো ফর এসিকিউ, দে আর সো মাচ ইম্পর্টেন্ট। তা এই হচ্ছে আমাদের টোটাল এপিথেলিয়াল টিস্যু। এরপরে চলে যাবো হচ্ছে কানেকটিভ টিস্যু। আমি আসলে ইচ্ছে করি আমি ক্লাসের মধ্যে হোস্ট রাখি নাই, অ্যাজ বিকজ এগুলো অনেক টাইম কনজিউমিং, আর যেহেতু ফুল কোশ্চেন, ফুল সিলেবাসটা আমরা একটা কভার করতে চাচ্ছি, সেজন্য আসলে ওভাবে স্পেসিফিকভাবে যদি প্রশ্ন করো তাহলে জিনিসগুলোর অ্যান্সার দিলে ক্লাসগুলো অনেক ডিলে হয়ে যায়, আর 1 আওয়ারের বেশি ক্লাস নিলে আসলে ক্লাসগুলো খুব ক্লামজি হয়ে যায়। হ্যাঁ, মানুষের ততক্ষণ পর্যন্ত কনসেন্ট্রেশনটাও থাকে না, সেই জন্য আসলে ক্লাসটাকে একটু মানে কনভিনিয়েন্ট করার জন্যই কোনো হোস্ট রাখিনি। জাস্ট আমি থ্রোরলি কোশ্চেনগুলো বলে যাচ্ছি, আর আমার লেকচারগুলো যখন দেখবা তখন দেখবা লেকচারের মধ্যেও আমি হাজারবার তোমাদেরকে বলেছি যে কোনগুলো আমাদের কোন লেভেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, কানেকটিভ টিস্যু যখনই বলবো ফার্স্ট কোয়েশ্চেনটা তোমাদের থাকবে কানেকটিভ টিস্যু কম্পোজিশন, কানেকটিভ টিস্যুর কম্পোজিশন। আমরা যখন কানেকটিভ টিস্যু কম্পোজিশন এই অ্যান্সারটা দিব তখন আমরা ফার্স্টই বলবো কানেকটিভ টিস্যুর কম্পোজিশন হচ্ছে সেল থাকবে, ফাইবার থাকবে, গ্রাউন্ড সাবস্টেন্স থাকবে, সেল, ফাইবার অ্যান্ড গ্রাউন্ড সাবস্টেন্স। তারপরে তোমাকে স্যার নিজেই কোয়েশ্চেন দিয়ে, ডিরেকশন দিয়ে তোমাকে এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? আর তুমি যখন বলবা সেল, ফাইবার, গ্রাউন্ড সাবস্টেন্স, এভাবে যখন তুমি কোয়েশ্চেনের অ্যান্সারটা দিবা তখন কিন্তু তোমার সম্পর্কে স্যারদের ধারণাটা একটু অন্যরকম হয়ে যাবে, বিকজ অফ তার চিন্তা করবে যে তোমার মধ্যে অবশ্যই সেই বেসিকটাও তোমার মধ্যে আছে। তারপরে তোমাকে জিজ্ঞেস করবে যে কী ধরনের সেল আমরা কানেকটিভ টিস্যুতে পাই, তখন তোমরা সেভাবে বলবা যে কিছু থাকবে ফিক্সড সেল, কিছু থাকবে হচ্ছে ট্রানজিয়েন্ট সেল বা ওয়েন্ডারিং সেলও আমরা এগুলোকে বলি। তারপর তোমরা সেলগুলোর নাম বলবা, তারপর প্রত্যেকটা সে যে সেল, বিশেষ করে ইম্পর্টেন্ট যে সেলগুলো, হ্যাঁ, যেমন তোমার ফাইব্রোব্লাস্ট আছে, মাস্ট সেল, প্লাজমা সেল, এগুলোর তোমার স্ট্রাকচার প্লাস হচ্ছে এদের ডিস্ট্রিবিউশন অ্যান্ড ফাংশন, যেগুলো কোথায় কোথায় পাবো আর এদের ফাংশন কী, এগুলো কিন্তু আমরা খুব জিজ্ঞেস করি। আর এগুলো কিন্তু আমাদেরকে একটু শেপগুলোও পড়তে হবে, হ্যাঁ, কারণ কি দেখো যে মার্স সেলের শেপটা কীরকম, মার্স সেলে কীরকম থাকে, এখানে মেটাক্রোমাশিয়া পাই, তারপর তোমার প্লাজমা সেলের যে নিউক্লিয়াসের অ্যাপিয়ারেন্সটা কার্টুইল অ্যাপিয়ারেন্স থাকে, কার্টুইল অ্যাপিয়ারেন্স কেন, এই এই যে কমন ছোটো ছোটো কিছু জিনিসটা, ওই জিনিসগুলো খালি বারবার প্র্যাকটিস করবা, দেখবা যে ছোটো জিনিস যদি বেশি করে পড়ো পরীক্ষাটা অনেক সুন্দর হবে। আচ্ছা, তারপরে আমি চলে যাবো যে ক্লাস কানেকটিভ টিস্যু ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশনটা আমার লেকচারটা একটু দেখে নিও যে কীভাবে আমরা বলতে হবে আর কীভাবে লিখতে হবে, বোথ সম্পর্কে তোমাদের আইডিয়া দেওয়া হয়েছে। তোমরা অ্যাডাল্ট কানেকটিভ টিস্যু আর ইমব্রায়োনিক কানেকটিভ টিস্যু এভাবেও তোমরা শুরু করতে পারো, আমার মনে এভাবে শুরু করলে বেশি সুন্দর হয়, যে অ্যাডাল্ট কানেকটিভ টিস্যু আর তোমার ইমব্রায়োনিক কানেকটিভ টিস্যু। তারপরে তোমার অ্যাডাল্ট কানেকটিভ টিস্যুর মধ্যে যদি বল, এখানে থাকবে কানেকটিভ টিস্যু প্রপার, কিছু থাকবে স্পেশালাইজড আর কিছু থাকে হচ্ছে সাপোর্টিং, তারপরে তুমি তোমার মতো ক্লাসিফিকেশনটা বলে যাবা। প্রত্যেকটা ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মেমোরিতে রাখতে হবে যে আমাকে প্রত্যেকটার সাথে একটা করে এক্সাম্পল দিতে হবে, প্রত্যেকটার সাথে আমাদেরকে একটা করে এক্সাম্পল দিতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এই গেল হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যুর যে সেল। এখন চলে আসো ফাইবার, ফাইবারগুলো তো খুব সরি কানেকটিভ টিস্যু প্রপারে চলে আসো। কানেকটিভ টিস্যু প্রপারের ক্ষেত্রে যে লুজ কানেকটিভ টিস্যু কোথায় পাওয়া যায়, ডেন্স রেগুলার কোথায় পাওয়া যায়, ডেন্স ইরেগুলার কোথায় পাওয়া যায়, এগুলো কিন্তু আমাদের হর হামেশা একটা একটা মানে কমন কোয়েশ্চেন, এগুলো সম্পর্কে বারবার আমি বলেছি। সো এগুলো কিন্তু দেখবা যে ম্যাডাম যারা তোমাদেরকে হিস্টোলজি পড়ায় তারা সারাক্ষণ এগুলো নিয়েই বলতে থাকে, এগুলো নিয়েই বলতে থাকে, কারণ এগুলোই আসলে আমাদের প্রশ্ন যে কোথায় পাওয়া যায়। তাহলে এই কানেকটিভ টিস্যু প্রপারের যে এক্সাম্পল উইথ এক্সাম্পল সুন্দর করে পড়ে ফেলবো। আচ্ছা, তারপরে আমি চলে যাব হচ্ছে কানেকটিভ টিস্যু ফাইবারগুলোতে। হ্যাঁ, কোলাজেন ফাইবার, রেটিকুলার ফাইবার আর ইলাস্টিক ফাইবার, প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন পড়বো, প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন পড়বা। এর মধ্যে তোমাদেরকে একটা জিনিস যেটা পড়তে হবে সেটা হচ্ছে কোলাজেন যে ফাইবারটা, কোলাজেন ফাইবারটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা মানে মনে করো যে
কোলাজেন ফাইবার দিয়ে তো আমাদের ম্যাক্সিমাম সব কিছু কিন্তু কোলাজেন ফাইবার দিয়ে, তো এই যে কোনো কিছুতে সবচেয়ে বেশি পরিমাণে থাকে হচ্ছে আমাদের কোলাজেন ফাইবার। কোলাজেন ফাইবারের কিছু টাইপ আছে, টাইপগুলো আমাদেরকে একটু মেমোরিতে রাখতে হবে, যে যেটা পারো যে যেভাবে পারো মেমোরিতে রাখবা, বাট এক্সাম্পলগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে কোলাজেন ফাইবারের টাইপ প্লাস হচ্ছে তাদের এক্সাম্পল। তারপরে রেটিকুলার ফাইবার, ইলাস্টিক ফাইবার, এগুলো তো তোমরা এমনিতেই পড়বা। তারপরে হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স। হ্যাঁ, এখন বলবা যে গ্রাউন্ড সাবস্টেন্সের ক্ষেত্রে কিন্তু গ্রাউন্ড সাবস্টেন্সের শুধু নামগুলা পড়বা, যে কী কী গ্রাউন্ড সাবস্টেন্স আছে, এর থেকে বেশি ডিটেলস কোনো কিছুই জিজ্ঞেস করবে না ইনশাল্লাহ, মানে এগুলো আমরা হোপস। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে অনেকের প্রশ্ন আবার একটু, যারা একটু ভালো পারবা তারা কিন্তু তাদের প্রশ্নগুলো আর একটু ডিপে চলে যায়। ডিপে কী, তোমাদের লেভেলের ডিপ কী, এটা হচ্ছে অ্যাজ এ হোল, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা আমার কাছে মনে হয় যে একটা স্টুডেন্টকে আমরা তখনই ডিপে নিয়ে ফেলি, ডিপ না, আসলে কোশ্চেনটা একটু ট্রিকি হয়, কোশ্চেনটা একটু ট্রিকি হয়, দ্যাটস ইট, অ্যান্সারটা তুমি জানো, কোশ্চেনটা একটু ট্রিকি হবে। আর কেউ কেউ খুব ভালো মেমোরাইজ করতে পারে, কেউ কেউ অনেক ভালো মেমোরাইজ করতে পারে, দেখবে তাদের পরীক্ষাটাও যদি তাদের প্রশ্ন মানে ব্যাচে বলে মিলে যায় তাদের পরীক্ষাগুলো কিন্তু এক্সিলেন্ট হয়, ওদের পরীক্ষার প্যাটার্নটাই অন্যরকম হয়ে যায়। আর যাদের, যারা মনে করো যে মেমোরাইজ না, যারা একটু বেশি বুঝে বুঝে পড়ো, তাদের জন্য কিন্তু পরীক্ষাটা দেখবা যে তারা কিন্তু অনেক ভালো মার্কস ক্যারি করতে পারে, কারণ যারা বুঝে পড়ে যাদের, তাদের কিন্তু নলেজের ডেপ্থটা অন্যরকম। তো এক একটা বাচ্চার প্যাটার্ন থাকে এক এক রকম, তো স্যার আর ম্যাডাম সেই ধরনের প্যাটার্ন অনুযায়ী তোমাদেরকে প্রশ্নগুলো করবে। আর ভয় পাওয়ার কিছু নাই, ইনশাল্লাহ পরীক্ষাটা অবশ্যই ভালো হবে, এটা নিয়ে এত অডিট হওয়ার কিছু নাই, কারণ অডিট হলে পরীক্ষাটা আসলে আমরা সেভাবে দেখা যাবে যে পরীক্ষার আমরা প্রিপারেশনটাই হয়তো ভালো করে নিতে পারলাম না, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাবো হচ্ছে এডিপোস টিস্যু, কারণ এডিপোস টিস্যুর মধ্যে কিন্তু দুই ধরনের এডিপোস টিস্যু আছে, একটা হচ্ছে ইয়লো আর একটা হচ্ছে তোমার ব্রাউন এডিপোস টিস্যু, দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ইয়লো এডিপোস টিস্যু আর ব্রাউন এডিপোস টিস্যু, সরি হোয়াইট এডিপোসাইট, হোয়াইট এডিপোস টিস্যু আর একটা হচ্ছে ব্রাউন। তো হোয়াইটের ক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে সিগনেট রিং অ্যাপিয়ারেন্স বলি, সিগনেট রিং অ্যাপিয়ারেন্স বলি। কেন এগুলোকে সিগনেট রিং অ্যাপিয়ারেন্স বলা হয়, আর ব্রাউন এডিপোস টিস্যু কোথায় কোথায় পাওয়া যায়, এদের ডিস্ট্রিবিউশনটা আর এদের ফাংশনটা খুব ইম্পর্টেন্ট। এই গেল হচ্ছে আমাদের এডিপোস টিস্যু। আচ্ছা, তারপরে আমরা চলে যাব হচ্ছে কার্টিলেজে। কার্টিলেজে আমি কোনো কিছু শর্ট করবো না, আমাদেরকে কার্টিলেজটা পুরোটাই পড়তে হবে, কার্টিলেজটা পুরোটাই পড়তে হবে। এটা মানে হচ্ছে যে কার্টিলেজটা কাকে বলে, কয় ধরনের কার্টিলেজ আছে, তিন ধরনের কার্টিলেজের ক্যারেক্টারিস্টিক্স প্লাস হচ্ছে এদের এক্সাম্পল, এই তিনোটাই আমাদেরকে পড়তে হবে। এখানে না কোনো কিছু শর্ট করা বা কোনটা বেশি বলা হয় কোনটা ধরা হয়, এটা আসলে শর্ট করার কোনো অপশনই নাই, বিকজ অফ কার্টিলেজ মানে টপিক্সটা এত এত ছোটো, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের আসলে সেই সুযোগটাই নাই যে আমরা এখানে আবার ইম্পর্টেন্ট কী নাও ইম্পর্টেন্ট কি আমরা বেছে বেছে পড়বো। সো এটা পুরোটাই পড়বা, আমার লেকচারটা দেখবা, ওখানে সব কিছুই দেওয়া আছে, যাদের একটু কনফিউশন লাগবে লেকচারটা চট করে দেখে নিবা। আর তিনটা কার্টিলেজের মধ্যে পার্থক্যটা একদম যেন মেমোরিতে থাকে, যেন ধরলে জাস্ট ক্লিক করে বলতে পারো যে আমরা কী কী পার্থক্য আছে, এবং যে পার্থক্যগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো তোমরা বোঝো যে কোন পার্থক্যগুলো ইম্পর্টেন্ট, দেখবা যে স্যার ম্যাডামরা সেই পার্থক্যগুলোই বারবার বারবার বলে, সেই পার্থক্যগুলোই বলবা। যেমন হচ্ছে তোমার সেলের অর্গানাইজেশনটা, তিনটার মধ্যে সেলের অর্গানাইজেশন এটা খুবই ইম্পর্টেন্ট, কীরকম ভাবে থাকে, এটা গ্রুপে থাকে নাকি আলাদাভাবে থাকে, কোনটাতে কী ফাইবার পাওয়া যায়, তারপর কোনটার মধ্যে ফাইব্রোকার্টিলেজ প্রেজেন্ট, সরি পেরিকন্ড্রিয়াম প্রেজেন্ট, কোনটাতে প্রেজেন্ট না, এগুলো কিন্তু খুব কমন প্রশ্ন। আচ্ছা, তারপরে চলে আসো বোনস। বোনসের ক্ষেত্রে বোনসের সংজ্ঞা দিয়ে কিন্তু শুরু হয়, বোনসের সংজ্ঞা দিয়ে শুরু হয়েছে, বোনসটার তুমি ডেফিনিশনটা জিজ্ঞেস করে, ডেফিনিশনটা বললা, তারপর বলবে যে তুমি এটাকে স্পেশালাইজ টিস্যুর মধ্যে কেন ফেললা, কেন কানেকটিভ টিস্যুর মধ্যে ফেললা, কারণ আমরা কিন্তু দেখতেছি যে কানেকটিভ টিস্যুটা কিন্তু কোনোটা হার্ড ফর্মে না, বাট এটা কিন্তু আমাদের হার্ড ফর্মে আছে, সেই জন্য আমরা বলতেছি যে এটাকে একটা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু বলছি, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার কম্পোজিশনের মধ্যে বোনসের মধ্যে কী কী সেল পাওয়া যায়, আর বোনসের ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের মধ্যে অর্গানিক কম্পোনেন্টস আছে, ইনঅর্গানিক কম্পোনেন্টস আছে, ক্যালসিয়াম, এখানে ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপেটাইট থাকে, ক্যালসিয়াম ফসফেট থাকে, এগুলোর কারণে কিন্তু আমাদের বোনসটা
ফর্মটা হার্ড হয়, এদের কনসিস্টেন্সিটা হার্ড হয়। আচ্ছা, তারপর হচ্ছে তোমার বোনসের সেল, বোনসের সেলগুলো তো সবগুলো করতে হবে। বোনসের সেলের মধ্যে যে অস্টিওপ্রোজেনেটর, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট, এদের সেলগুলো করব, এদের পজিশনটা করব, আর এদের হচ্ছে ফাংশনটা করব। এগুলোই হচ্ছে আমাদের এখানে পড়া। তারপরে অস্টিওব্লাস্টটা যখন, সরি, অস্টিওক্লাস্টটা যখন জিজ্ঞেস করবে, তখন সেখান থেকে কিন্তু হোয়াট ইজ রাফেলড বর্ডার এটা কিন্তু জিজ্ঞেস করে, ঠিক আছে, হোয়াট ইজ রাফেলড বর্ডার। তারপরে হচ্ছে কমপ্যাক্ট বোনে চলে যাও, কমপ্যাক্ট বোনের স্ট্রাকচার, কমপ্যাক্ট বোনের স্ট্রাকচার। তারপরে সেখান থেকে চলে যাবে হচ্ছে তোমার হেভারশিয়ান সিস্টেমে, হেভারশিয়ান সিস্টেমটা আমাদেরকে ডিটেলস পড়তে হবে। এগুলা থেকে কেন এত বেশি বলছি না, বিকজ অফ যে টপিকসগুলো দেখবা যে খুব আমাদের জন্য ইম্পর্টেন্ট, দেখো এখান থেকে কিন্তু শর্টকাট করার আমাদের কোনোই অপশন নাই, কারণ এগুলো আমাদের এসএকিউতেও লাগবে। সো আমরা প্রিপারেশনটা এভাবেই নিবো যেন আমাদেরকে একেবারেই সমস্ত প্রিপারেশন হয়ে যায়। তারপরে চলে আসা হচ্ছে পেরিওস্টিয়াম কি, এন্ডোস্টিয়াম কি। আমি আগেও বারবার বলেছি পেরিওস্টিয়াম, পেরিওস্টিয়ামের লেয়ারের ক্ষেত্রে আমরা যেভাবে বলবো, আমরা দুইটা লেয়ার করে বলবো, আউটার ফাইব্রোভাস্কুলার লেয়ার, ইনার সেলুলার লেয়ার, আউটার ফাইব্রোভাস্কুলার লেয়ার, ইনার সেলুলার লেয়ার, এভাবে আমরা বলবো। তাহলে এটা আমাদের প্রশ্নের যে অ্যান্সার প্যাটার্নটার স্ট্যান্ডার্ডটাই বাড়িয়ে দেবে। আর পেরিওস্টিয়ামের পেরিওস্টিয়ামের ফাংশন, এন্ডোস্টিয়াম কাকে বলে, এন্ডোস্টিয়ামের ফাংশন। তারপরে আমরা চলে যাবো হচ্ছে তোমার বোনসের ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশনটা সুন্দর করে পড়ে ফেলবা, ক্লাসিফিকেশনটা ডিটেলস আমার লেকচারে দেওয়া আছে, কারো কোনো কনফিউশন থাকলে লেকচারটাও দেখে নিতে পারো। দেন হচ্ছে হোয়াট ইজ অস্টিওজেনেসিস, অস্টিওজেনেসিসের দুইটা আমাদের দুইটাভাবে আমাদের অস্টিওজেনেসিসটা হয়, একটা হচ্ছে ইন্টারমেমব্রেনাস অস্টিওজেনেসিসটা যেটা, সেটা কিন্তু অসিফিকেশন, অসিফিকেশন অস্টিওজেনেসিস বোথ আর সেম ওয়ার্ড। তো ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন, ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশনটা তোমাদেরকে পড়তে হবে। তারপরে হচ্ছে আমাদের এরপর চলে যাবো হচ্ছে অসিফিকেশন সেন্টার, হোয়াট ইজ প্রাইমারি অসিফিকেশন সেন্টার, হোয়াট ইজ সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। আমি এখানে একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে পার্টস অফ এ ডেভেলপিং লং বোন যখন বলবে তখন কিন্তু আমাদেরকে সিরিয়াল ওয়াইজ বলতে হবে। দেখো ডেভেলপিং লং বোন অথবা গ্রোয়িং লং বোন, আর যদি তোমাকে অনেক সময় বলে কি যে হোয়াট পার্টস, টেল মি দ্য পার্টস অফ ডেভেলপড লং বোন, ডেভেলপড লং বোন বলে কিন্তু তখন তুমি সেখানে এপিফাইসিস, তারপর হচ্ছে এপিফাইশিয়াল প্লেট, মেটাফাইসিস, ডায়াফাইসিস, এভাবে কিন্তু তুমি বলতে পারবে না, কারণ ডেভেলপড যেটা ডেভেলপড হয়ে গেছে সেগুলোর মধ্যে কিন্তু এই ধরনের জিনিসগুলো থাকবে না। ডেভেলপিং যখন বলবে তখন তুমি এই পার্টসগুলো উল্লেখ করবে, অথবা গ্রোয়িং যখন বলবে তখন এই পার্টসগুলো উল্লেখ করবে। আর ডেভেলপড বললে কিন্তু তখন আমরা অ্যাজ আপার, হ্যাঁ আপার এন্ড শ্যাফ্ট লোয়ার এন্ড এটা বলতে হবে, কারণ সেই বোনটা অলরেডি ডেভেলপড হয়ে গেছে। তো আমরা যখন কোনো কিছু প্রশ্নের অ্যান্সার করবো আমরা ফার্স্টে অ্যান্সারটা শুনবো যে আমাদেরকে কী প্রশ্নটা করা হয়েছে, দেন আমরা অ্যান্সার করবো। যদি এক্ষেত্রে আমাদের একটু সময় লাগে, এটাতে কোনো ব্যাপার না, সময় লাগতেই পারে, এটাতে কোনো ব্যাপার না, তোমার জন্য সময় আছে, তুমি চিন্তাভাবনা করেই অ্যান্সারগুলো দেবে। তাহলে অসিফিকেশন সেন্টারটা পড়বা, অসিফিকেশন সেন্টারের পরে হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে যে গ্রোয়িং ইন্ট, হোয়াট ইজ গ্রোয়িং ইন্ট অ্যান্ড দ্য ল অফ অসিফিকেশন। এগুলো ছোটো ছোটো প্রশ্ন কিন্তু বহুবার জিজ্ঞেস করে, এবং কোন বোনসটা এই অসিফিকেশন লটা মানে না, কোন বোনসটা অসিফিকেশন লটা মানে না। ও আর এদিকে হচ্ছে যখন আমি ডেভেলপিং লং বোনে পার্টস বলবো, যখন এপিফাইসিস বলবা, এপিফাইশিয়াল প্লেট, মেটাফাইসিস, ডায়াফাইসিস বলবা, তখন এপিফাইসিসের যে চারটা টাইপ আছে টাইপগুলো জিজ্ঞেস করবে, কী কী টাইপ আছে, টাইপগুলোর নাম প্লাস হচ্ছে এদের এক্সাম্পল। আর মেটাফাইসিস আর আলাদা করে যদি পার্টসগুলো পড়ো, মেটাফাইসিসের ইম্পর্টেন্সটা জিজ্ঞেস করে, মেটাফাইসিসের ইম্পর্টেন্সটা জিজ্ঞেস করে। আর বোনসের টাইপের ক্ষেত্রে যখন আমরা লং বোনটা বলি, লং বোনের ক্ষেত্রে কিন্তু তিন ধরনের লং বোন আছে, একটা হচ্ছে টিপিক্যাল লং বোন, একটা হচ্ছে মডিফাইড লং বোন, আর একটা হচ্ছে মিনিয়েচার লং বোন। ওকে, এই জিনিসগুলো একটু খেয়াল করবা, খেয়াল করে করে পড়বা। আচ্ছা, এরপরে চলে আসো সিসাময়েড বোন, সিসাময়েড বোনসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিকজ এটা আমাদের দেখা যায় যে এটার মধ্যে কোনো হ্যাভারশিয়ান সিস্টেম নাই, তারপর আবার এটার উপরে তোমার কোনো পেরিওস্টিয়াম নাই, আবার এটা দেখো মাসেলের টেন্ডন থেকে অ্যাপিয়ার করে, এবং এটা অবশ্যই জন্মের পরে হবে, ডেভেলপস আফটার বার্থ। এটা কিন্তু একটা খুব কমন প্রশ্ন যে আমরা করি যে এটা কি জন্মের আগেই হবে না জন্মের পরে হবে, অবশ্যই জন্মের পরে হবে, কারণ মাসেলগুলো পরিপূর্ণ ডেভেলপ হতে হয় কখন, যখন আমাদের আফটার বার্থ। তাহলে আফটার বার্থের পরে এটা তৈরি হবে, ঠিক আছে, অসিফিকেশন হবে আফটার বার্থ। আচ্ছা,
তারপরে হচ্ছে কি কি কোথায় কোথায় আমাদের সিসাময়েড বোনস আছে, কোথায় কোথায় সিসাময়েড বোনস আছে আমাদের, আমার লেকচারে অনেকগুলো দেওয়া আছে, এক্সাম্পলগুলো পড়ে ফেলবা। আর এরপরে হচ্ছে তোমার লং বোনসের হচ্ছে তোমার আর্টারি সাপ্লাই, লং বোনসের আর্টারি সাপ্লাইটা পড়বা। আর্টারি সাপ্লাইটা অনেক সময় কিন্তু আমরা জিজ্ঞেস করি। আচ্ছা, তারপরে হচ্ছে বোন ম্যারো, বোন ম্যারো কয় ধরনের বোন ম্যারো আছে, ইয়েলো বোন ম্যারো, রেড বোন ম্যারো কোথায় কোথায় পাওয়া যায়, ইয়েলো বোন ম্যারো কোথায় কোথায় পাওয়া যায়, রেড বোন ম্যারো কোথায় কোথায় পাওয়া যায়, এগুলো সুন্দর করে পড়ে ফেলবা। আচ্ছা, এই হচ্ছে আমাদের গেল বোনস। আচ্ছা, এরপরে আমি চলে যাব হচ্ছে মাসেল টিস্যু, মাসেল টিস্যুতে চলে যাব। মাসেল টিস্যুর জন্য হচ্ছে তোমাদের, ও না সরি, জয়েন্টস বাকি আছে, জয়েন্টসটা বাকি আছে। জয়েন্টস কাকে বলে, শুরুই হয় সব এই যে এইটা দিয়ে, বুঝছো? জয়েন্টস কাকে বলে, জয়েন্টসের ক্লাসিফিকেশন তোমরা চাইলে সিনাস্ট্রোসিস ডায়াট্রোসিস করেও কঠিন কঠিন ভাষায় বলতে পারো, আর তোমরা যদি সেভাবে বলতে না চাও একদম সহজ করে ফাইব্রাস জয়েন্ট, দেন কার্টিলিজিনাস জয়েন্ট, অ্যান্ড দেন হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট, তোমরা চাইলে এভাবেও বলতে পারো। ইউ হ্যাভ বোথ অপশনস, দেন ইউ ক্যান চুজ ইট। আর যখন হচ্ছে তুমি ফাইব্রাস জয়েন্ট বলবো, ফাইব্রাস জয়েন্টটা কী ধরনের জয়েন্ট, ফাইব্রাস জয়েন্টের টাইপসগুলো জিজ্ঞেস করে, ফাইব্রাস জয়েন্টের টাইপসগুলো বলবা, এক্সাম্পল বলবা। তারপর হচ্ছে কার্টিলিজিনাস জয়েন্ট, প্রাইমারি কার্টিলিজিনাস জয়েন্ট কোথায় কোথায় পাওয়া যায়, সেকেন্ডারি কার্টিলিজিনাস জয়েন্ট কোথায় কোথায় পাওয়া যায়, আর দুটার মধ্যে তোমার পার্থক্যটা জিজ্ঞেস করে, প্রাইমারি কার্টিলিজিনাস জয়েন্ট আর সেকেন্ডারি কার্টিলিজিনাস জয়েন্ট। এখানে হচ্ছে তোমার সিনোস্টোসিস কাকে বলে এটাও মাঝে মাঝে জিজ্ঞেস করে, হ্যাঁ হোয়াট ইজ সিনোস্টোসিস। তারপরে হচ্ছে তোমার সাইনোভিয়াল জয়েন্ট, সাইনোভিয়াল জয়েন্টস, সাইনোভিয়াল জয়েন্টস কাকে বলে, সাইনোভিয়াল জয়েন্টসের যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো একটা দমে বলে ফেলবা, কারণ যখন সাইনোভিয়াল জয়েন্টস আসবে ফার্স্টে তোমার ক্যারেক্টারিস্টিক্স দিয়ে অথবা ক্রাইটেরিয়া যেটাই বলো এটা দিয়ে শুরু হবে। এটা বলার পরে তারপর তোমাদেরকে ক্লাসিফিকেশনটা জিজ্ঞেস করবে, ক্লাসিফিকেশনটা আমি ডিটেলস, ইন ডিটেলস আমার লেকচারে দেওয়া আছে, ওখান থেকে ইন ডিটেলস করবো এবং দেখবা যে ওখানে কী কী এক্সাম্পল দেওয়া আছে, কীভাবে বলা হয়েছে, এবং ওখানে আমি বলেও দিয়েছি যে ভাইবার সময় কোনটা কোনটা কীভাবে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? অ্যাকর্ডিং টু দ্য এক্সিস, অ্যাকর্ডিং টু দ্য আর্টিকুলার সারফেস, যে কোনোভাবেই জিজ্ঞেস করতে পারে। এখন তোমার কাছে কোনটা যাবে তোমার এক্সামিনার স্যার ম্যাডাম, সেটা তোমাকে শুনি তোমাকেই অ্যান্সার করতে হবে, ওকে? তারপরে আমরা চলে যাবো হচ্ছে ইয়েতে, মাসেল টিস্যু। হ্যাঁ, মাসেল টিস্যু, মাসেল টিস্যুর ক্ষেত্রে দেখবা আমার লেকচারটা ফার্স্টে দেখবা যে ওখানে আমি কিছু সংজ্ঞা দিয়ে শুরু করেছি, এগুলো কিন্তু মাসেল টিস্যুর মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট, এই ডেফিনিশনগুলো আমাদেরকে একটু জানতে হবে। দেন হচ্ছে তিনটা মাসেল টিস্যুর মধ্যে পার্থক্য পড়লেই, ক্যারেক্টারিস্টিক্স বা বলো পার্থক্য বলো যেটাই তুমি বলো, পড়লেই মোটামুটি তোমার ভাইবার জন্য 60% কমপ্লিট। এক্সট্রা তুমি কী পড়বা, এক্সট্রা পড়বা যে স্কেলিটাল মাসেলের একটা ক্লাসিফিকেশান আছে, স্কেলিটাল মাসেলের একটা ক্লাসিফিকেশান আছে, এই ক্লাসিফিকেশানটা তুমি এক্সট্রা করে পড়বা, কারণ অনেক সময় হঠাৎ করে একটা করে দেখা যায় যে জিজ্ঞেস করে, হ্যাঁ হঠাৎ করে একটা করে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, তো আমাদেরকে সেই জন্য প্রিপেয়ার থাকতে হবে। তারপরে হচ্ছে কোনটা অ্যাগোনিস্ট মাসেল, কোনটা অ্যান্টাগোনিস্ট মাসেল, সিনার্জিস্ট কি, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, এগুলো আমার লেকচারে দেওয়া আছে, সবাই দেখে নিও। যারা যারা লেকচার করেছো তারা তো অলরেডি জানো যে দেয়াই আছে, কারণ এই চারটা বেসিক টিস্যু হচ্ছে একদম ইন ডিটেলস আমার লেকচারে আছে, সেই জন্য যারা করেছো তাদের জন্য খুব একটা প্রবলেম হবে না, আর যারা করতে পারোনি তারা অবশ্যই রেকর্ডেড লাইভগুলো অথবা ইউটিউব থেকে দেখে নিবা। আচ্ছা, তারপরে আমি চলে যাব হচ্ছে নার্ভাস টিস্যু, নার্ভাস টিস্যুর ক্ষেত্রে, নার্ভাস টিস্যুটা তো আমাদের ইন ডিটেলস এখানে আমি অনেক কিছুই বলেছি। নার্ভাস টিস্যুর ক্ষেত্রে যদি বলো যে নার্ভাস টিস্যুর ক্ষেত্রে এটা তোমাকে নিউরন দিয়ে শুরু করতে পারে, অথবা বলতে পারে যে কম্পোনেন্ট অর পার্টস অফ নার্ভ টিস্যু যে কী কী আছে, নার্ভ সেল আছে আর হচ্ছে সাপোর্টিং টিস্যু, সাপোর্টিং সেল আছে, নার্ভ সেল আছে আর সাপোর্টিং সেল, নার্ভ সেলটা হচ্ছে তোমার নিউরন আর সাপোর্টিং সেলগুলো হচ্ছে গ্লিয়াল সেল। তো গ্লিয়াল সেলগুলো কীভাবে বলবা, এটার পার্ট মানে এটার যে গ্লিয়াল সেলগুলোর যে টাইপ সেগুলো কীভাবে বলবা, ম্যাক্রোগ্লিয়া দেন হচ্ছে মাইক্রোগ্লিয়া, ম্যাক্রোগ্লিয়ার মধ্যে হচ্ছে অ্যাস্ট্রোসাইট, দেন হচ্ছে তোমার অলিগোডেন্ড্রোসাইট আর এপিডার্মাল সেল, আর বাকি হচ্ছে রয়ে গেল মাইক্রোগ্লিয়া। এদের ফাংশন করবা, এদের ফাংশনগুলো করবা। তারপরে চলে আসে হচ্ছে নিউরন, নিউরন কাকে বলে, হ্যাঁ নিউরন কাকে বলে এটা হচ্ছে আমরা সরাসরি বলে দেবো যে দিস ইজ এ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নার্ভাস টিস্যু, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল স্ট্রাকচার সেল অফ দ্য নার্ভাস টিস্যু,
অথবা ইউনিট অফ দ্য নার্ভাস টিস্যু যেটা বলো সেটাই হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, শুধুমাত্র সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা বলো না, তাহলে কিন্তু মানে অ্যান্সারটা কিন্তু ভুল হয়ে যাবে। কারণ টোটাল নার্ভাস সিস্টেমেরই কি নার্ভাস টিস্যুরই কিন্তু নিউরনটা হচ্ছে তোমার স্ট্রাকচারাল অ্যান্ড সাব ফাংশনাল ইউনিট অথবা সেল, তুমি যেটা ইচ্ছা সেটা বলতে পারো। দেন হচ্ছে তোমার নিউরনের কী কী পার্টস আছে, নিউরনের কী কী পার্টস আছে, কারণ এখান থেকে কিন্তু নিজেল বডিসটা খুব ইম্পর্টেন্ট। নিজেল বডিস কী জিনিস, নিজেল বডিস কোথায় থাকে এগুলো আমরা খুব ধরি। তারপর এক্সন কী, ডেনড্রাইট কী, এক্সন ডেনড্রাইটের মধ্যে দুই একটা পার্থক্য বলো, হ্যাঁ এগুলো আমরা জিজ্ঞেস করি। তারপর হচ্ছে তোমার ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দ্য তোমার পোলারিটি, যেটা যেটা ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার, সিডো ইউনিপোলার, এগুলোই আমরা বেশি জিজ্ঞেস করি, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন হচ্ছে তোমার আরও কী কী আছে সেগুলো আমার লেকচারে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও কষ্ট করে। আচ্ছা, তারপর ফাংশন অফ নিউরন, আর এরপর হচ্ছে তোমার গ্লিয়াসেল। গ্লিয়াসেল সম্পর্কে আমি অলরেডি বলে ফেলেছি, আমার লেকচারে দেখবো আরও কিছু এক্সট্রা কথাবার্তা দেওয়া আছে, যাদের যারা চাও তো তারা তোমরা ওটাও গোছ্রো করতে পারো, কোনো অসুবিধা নাই। দেন হচ্ছে তোমার মায়েলিন শীত, মায়েলিন শীতটা হচ্ছে কীভাবে তৈরি হয়, মায়েলিন শীত কীভাবে তৈরি হয়, এটা আসলে ভাইবার সময় আমরা এত বেশি জিজ্ঞেস করি না, কারণ এটা একটু ইন ডিটেলস প্রশ্ন। তো দেখা যায় মায়েলিন শীত কী, মায়েলিন শীতের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কে তৈরি করে, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মায়েলিন শীতটা কে তৈরি করে, হ্যাঁ তারপর হচ্ছে তোমার মায়েলিন শীতের ফাংশন কী, কোথায় কোথায় মায়েলিন শীত পাওয়া যায় না, আর হচ্ছে তোমার আরেকটা হচ্ছে নিউরোলিমা, নিউরোলিমাটা কী, কোথায় কোথায় আছে, কোথায় কোথায় নাই, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নাই, সেই জন্য কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কোনো নিউরন যদি ইনজুর্ড হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা আর রিপেয়ার হয় না, এটা রিপেয়ার হয় না। তারপর হচ্ছে সিনাপস, সিনাপস কাকে বলে, কয় ধরনের সিনাপস আছে, সিনাপসটা অনেকে জিজ্ঞেস করে, অনেকেই জিজ্ঞেস করে না, তবে কিন্তু ভাইবার টপিক্সে আছে সিনাপস। এরপরে গ্যাংলিয়া, গ্যাংলিয়াগুলো আমি সুন্দর করে পড়িয়েছি। গ্যাংলিয়া হচ্ছে সেন্সরি গ্যাংলিয়া আছে, অটোনোমিক গ্যাংলিয়া আছে, সেন্সরির মধ্যে ক্রেনিয়াল গ্যাংলিয়া, একটা হচ্ছে স্পাইনাল গ্যাংলিয়া, কোনটা কোথায় থাকে এবং এক্সাম্পলগুলো সুন্দর করে পড়ে ফেলবা, পার্থক্য আমি পড়িয়েছি। আচ্ছা, যারা যারা আমাকে সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তারপর ডিজেনারেশন আর রিজেনারেশন, নার্ভের ডিজেনারেশন আর রিজেনারেশন। তারপর তোমার পেরিফেরাল নার্ভের ক্ষেত্রে, যখন পেরিফেরাল নার্ভ সিস্টেমের ক্ষেত্রে আসবা, পেরিফেরাল নার্ভের যে অর্গানাইজেশনটা সেটাও সবাই পড়ে ফেলবা, পেরিফেরাল নার্ভের অর্গানাইজেশন। এই হচ্ছে আমাদের মোটামুটি চারটা বেসিক টিস্যু, চারটা বেসিক টিস্যু নিয়ে আসলে এখানে, যেহেতু আমি আমার লেকচারে আমি অনেক কিছুই বলেছি, সুতরাং যার মধ্যে একটু কনফিউশন থাকবে যে আমি কী বলবো বা কী করবো, তোমরা অবশ্যই আমার লেকচারটা গোছ্রো করবে। এখন আজান দিয়ে দিচ্ছি তো এই জন্য আমি একটু আস্তে আস্তে কথা বলছি। আর এছাড়া যদি তোমরা কেউ কিছু জানতে চাও তাহলে আমাকে কমেন্ট সেশনে কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নাই। আমি মোটামুটি চারটা বেসিক টিস্যু সম্পর্কে বলে ফেলেছি, আর লেকচারে হয়তো দেখলে আরও কিছু টপিকস তোমরা ইনক্লুড করতে পারবা, অসুবিধা নাই। নেক্সট স্যাটারডেতে আমাদের লেকচার ক্লাস হবে, আমার লেকচার ক্লাসটা এই টাইমে শুরু হবে। লেকচার ক্লাসে আমি সেল নিয়ে কথা বলবো। অলরেডি কিন্তু আমরা সেল সম্পর্কে আমরা বলেছি যে কী কী প্রশ্ন আমাদের ইম্পর্টেন্ট, তারপর আমরা সেলটা সম্পর্কে একটু আলোচনা করব। চাইলে তোমরা এই করতে পারো, তোমরা জয়েন করবা সেল ক্লাসে, বিকজ লেকচারগুলো পড়লে যেটা হবে যে তোমাদের আর কষ্ট করে দেখা যাবে যে বেশি বেশি করে বইয়ের মানে গোছ্রো করতে হচ্ছে না, তোমরা ইজিলি যেটা কনভিনিয়েন্টলি একদম রেডিমেড পাচ্ছ। সো আশা করছি সবাই স্যাটারডেতে সেলের যে ক্লাসটা সেটাতে সবাই জয়েন করবা। ততদিন পর্যন্ত ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই স্যাটারডেতে তোমাদের ক্লাস নিতে আসবো। ইনশাল্লাহ তোমরা সবাই সুস্থ থাকবা আর আমার ক্লাসে জয়েন করবা। তোমরা আর যদি কোনো কিছু সেলের বা যে কোনো টপিকস নিয়ে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, প্রিভিয়াসলি যেসব লেকচার হয়ে গেছে যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখতে পারো। আমি তাহলে ক্লাসটা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের সেফটি নিজে মেনটেন করে চলবা, আর নেক্সট স্যাটারডেতে ইনশাল্লাহ দেখা হবে।
ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ।